হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এর আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে ব্যাঙ্গালোর গেছে, সরি প্রত্যেকবারের মতোই আমার ভুল হচ্ছে, ম্যাঙ্গালোর। তো ম্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর গেছিলো অফিসের কাজে, তো আজকে কালকে চলে এসছে। তো যাই হোক, চলুন সবাই কী করছে না করছে দেখায়। আজকে সোমবার, বরের অফিসে ছুটি। আর এই যে কিছু এখন কুকুকে ভাত খাওয়াচ্ছে, এই যে তোমার কুকুকে ভাত খাচ্ছ, বেশ। আর এইদিকে আজকে স্পেশাল মেনু হচ্ছে বিরিয়ানি, এই যে। তো বর বানাচ্ছে, বুঝছো? চিকেন বিরিয়ানি বানাচ্ছে, আর চিকেনটাকে এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর এইদিকে চালটাকেও ভিজিয়ে দিয়েছে, ভিজিয়ে রেখেছে। আর এদিকে আলু ভাজছে। তো পুরোটাই বর একা সামলাবে, আর আমি এদিকে সব কিছু মোছামুছি, বেড পরিষ্কার সব করে নিয়েছি। আর এখানে আপাতত এই জলটা রাখা আছে, বিরিয়ানিটা বানানো হয়ে গেলে কিচেন রুমটা আমি মুছে দেবো। এই তো দেখুন, সব মোছা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আপনারা দেখলেন আমার সমস্ত কাজ হয়ে গেছে, আর বর এখন বিরিয়ানি বানাচ্ছে। তো বিরিয়ানিটা হোক, তারপরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কেমন হয়েছে না হয়েছে। তো আমাদের স্নানও হয়ে গেছে, এরপরে কিট্টুকে খাওয়াবো। কিট্টু স্নান কমপ্লিট না? এই তো তোমার স্নান কমপ্লিট। কে স্নান করালো আজকে? দাদি। তো যাই হোক, এই যে দেখুন আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে, এরপরে কিট্টুকে খাওয়াবো। তো যাই আর আপনাদেরকে বিরিয়ানিটা দেখাই যে কেমন হয়েছে। বিরিয়ানিটা প্রথমেই আমাদের ঝাঁকড়ে নিল, আর এই যে দেখুন বিরিয়ানি রেডি। ওয়াও বিরিয়ানি! তো প্রথমে কিট্টুকে খাওয়াই, তারপরে আমরা খাবো। আমরা খাওয়ার পর অবশ্যই শেয়ার করবো যে কেমন টেস্টটা হয়েছে। এই যে এটা হলো কিট্টুর বিরিয়ানি। মামা, কিট্টুর কে বানিয়েছে বিরিয়ানি? ড্যাডি। বিরিয়ানিটা তাহলে ড্যাডিকে কি বলতে হয়? ভালো করে বলো ড্যাডিকে, থ্যাংক ইউ বলছে তোমাকে। যে দেখুন বিরিয়ানি, আর এইদিকে বানিয়েছে একটু রায়তা। তো আমরা এখন বিকালে উঠে গেছি, কিট্টু ঘুমালো, ঘুম থেকে উঠে একটু দুধ খেলো, তারপরে এখন যাচ্ছি একটু হাঁটতে। কি হেঁটে হেঁটে চলো।
আমরা এখন হাঁটতে হাঁটতে সবজি দোকানে পৌঁছে গেছি, আর এই সবজি দোকান থেকেই আমরা সমস্ত সবজি ফল এখান থেকেই কেনাকাটা করি। আর এখানের দাদাটাও কিট্টুকে খুব ভালোবাসে। তো এই সবজি দোকানে গিয়ে আজকে আমাদের কাছে একটা মিরাক্কেল হয়ে গেল। তো মিরাক্কেলটা কি সেটা হয়তো অনেকজনের কাছে হাস্যকর হবে, কিন্তু আমাদের তো খুবই ভালো লাগলো। আজকে যতদিন এসেছি, মানে আমরা জানুয়ারি মাস থেকে ম্যাঙ্গালোরে আছি, তো ম্যাঙ্গালোরে যতদিন আমরা আছি ততদিন আমরা কোনো দিন এখানে পটল পাইনি। আর পটল আমিও খেতে খুব ভালোবাসি, আর আমার বড়ও খেতে খুব ভালোবাসে। তো আপনারা অনেকেই আমার বাড়ির ভিডিও দেখেছেন, বেশিরভাগ মেনুতেই কিন্তু আমার পটল থাকতো। তো পটল দিয়ে কোনো দিন ম্যাচের তরকারি করেছি, কোনো দিন পটল আলু দিয়ে ভেজেছি। তো এখানে আসার পর কোনো দিনই আমরা পটল পাইনি। তো বর যখনই আবার ম্যাঙ্গালোর ফেরত আসতো তখনই বলতো চলো আমরা কিছু পটল কিনে নিয়ে তারপরে যাই। তো এটা কোনো দিনই পসিবল হয়নি যে না ঠিক আছে আবার যখন বাড়ি আসবো তখন আবার ঠিক খাওয়া হবে। তো ওইভাবে আমরা কোনো দিন পটল নিয়েও আসিনি, যাই হোক বড়টা মজা করে বলতো। তো আজকে আমরা ফাইনালি এই সবজি দোকানটায় এসে দেখলাম এখানে পটল পাওয়া যাচ্ছে। তো আমি তাড়াতাড়ি করে বরকে বললাম এই দেখো এখানে পটল পাওয়া যাচ্ছে। তো এটা আমার কাছে অ্যাকচুয়ালি মিরাক্কেলের মতোই যে এখানে এতদিন আসার পরও আমরা কোনোদিন পটল পাইনি। ইভেন যখন আমরা চণ্ডীগড়ে ছিলাম তখনও কোনোদিনই ওখানে পটল বা লাউ শাক, যেটা জানি না যে কোথায় কী নাম, কিন্তু আমরা তো লাউ শাক বলেই চিনি, তো সেই শাকটাও আমরা কোনো দিনই পাইনি। তো ওইগুলো মানে খুব বাইরে গেলে ওইগুলোকে খুব মিস করি, এই ছোটোখাটো জিনিসগুলো মনে হয় যে এখানে যদি পেতাম। যদিও ওখানে কোয়ার্টারে একটা দিদি লাগিয়েছিল, সে আমাকে মাঝে মধ্যেই দিত, চণ্ডীগড়ের কথা বলছি। আর এই যে দেখুন আমি পটলটা নিয়ে সঙ্গে সঙ্গে বরকে দেখাচ্ছি, আর দেখো এখানে কয়েক কটা পটল পড়ে আছে। খুব যে বেশি সংখ্যা পটল ছিল তাও নয়, কয়েক কটা মাত্র পড়েছিল। তো তার মধ্যেই আমি ভাবলাম কিছুটা পটল আমি নেব। তো বরকে তাড়াতাড়ি বললাম আর দেখালাম। তো ওই দাদাকে যখন জিজ্ঞাসা করলাম এখানে পটল কত কিলো, তো বললো এখানে পটল 150 টাকা কিলো। তো আমি তো শুনে অবাক হয়ে গেলাম। তো যাই হোক, খেতে যখন ভালোবাসি 150ই হোক বা 200ই হোক নিতে তো হবে। তো ওই দাদা এমনিতেই বললো যে ঠিক আছে তোমাদের জন্য 100 টাকা। তো আমরা কিছুটা পটল নিয়েও নিলাম, সাথে নিলাম কিছু সবজি, যেমন পুঁই শাক। এখানে যেমন পুঁই শাকটা পাওয়া যায়, যখন আমরা রাজস্থানে ছিলাম তখন ওখানে পুঁই শাক পাওয়া যেত না। তো একদিন ওখানেও এরকম একটা ঘটনা ঘটেছে, আমরা এত মানে 3 মাসের মতো ওখানে ছিলাম, তারপরে আমাদের চণ্ডীগড়ের জন্য পোস্টিং চলে আসে। তো 3 মাস থাকাকালীন আমার এত পুঁই শাক খেতে ইচ্ছা করছিল যে আমি রীতিমতো বায়না করি যে আমি পুঁই শাক খাবো। তো বর আমাকে বললো তো এখানে তো আমি অনেক জায়গায় ঘুরলাম, কিন্তু ওখানে মানে সমস্ত সবজি দোকানেও ঘুরেছিল আশেপাশে, তো সেখানে আমরা কোথাও পুঁই শাক পাইনি। তো যাই হোক পাইনি এটা মেনে নিয়েছি যে এখানে পাওয়া যায় না। তো একদিন আমরা সিনেমা দেখতে যাব প্ল্যান করলাম। তো সিনেমা দেখে আসার পথে দেখলাম যে পুঁই শাক বিক্রি করছে, মানে দূর থেকে মনে হলো ওটা পুঁই শাকের মতো। তো গাড়িটাকে আবার ঘুরিয়ে ওখানে গিয়ে দেখলাম যে হ্যাঁ ওটা পুঁই শাক। তো যাই হোক পুঁই শাকটা কিনে নিয়েছিলাম, বেশ অনেকটা পরিমাণের পুঁই শাক নিয়েছিলাম যাতে 2-3 দিন ধরে খেতে পারি। আর ফল আমি খুব একটা ভালোবাসি না, তাই ফলের সাথে আমার লেনা দেনা খুব একটা নেই। আমি ওই শাক সবজির মধ্যে এই যে লাউ শাক, তারপরে পুঁই শাক, এগুলো একটু পছন্দ করি। আর বেঙ্গলের অনেক শাক সবজি কিন্তু বেঙ্গলের বাইরে পাওয়া যায় না, যেমন এই যে ধরুন লাউ শাক, পুঁই শাক, তারপরে পটল, এগুলো আমরা অনেক জায়গাতে খুঁজে পাইনি। চণ্ডীগড়ে ছিলাম, চণ্ডীগড়েও পাইনি, তারপরে রাজস্থানে ওই যে এক আধবার যেটুকু খুঁজে খুঁজে বের করেছিলাম, যাই হোক চোখে পড়েছিল তাই বের করতে পেরেছিলাম। যখন চণ্ডীগড়ে ছিলাম তখন কোয়ার্টারের সামনে অনেক সবজি আমি নিজের হাতে লাগিয়েও ছিলাম, ওখানে ঢ্যাঁড়স লাগিয়েছিলাম, মানে ভেন্ডি, তারপরে পুঁই শাক, তারপরে তরমুজ, তরমুজ হয়েও ছিল, তরমুজটা এতটা মিষ্টি হয়েছিল, মানে লাল তরমুজ আর খুবই মিষ্টি ছিল। আমি বাড়িতে সবাইকে ছবি তুলে পাঠিয়েছিলাম, ভিডিও করে পাঠিয়েছিলাম। তো যাই আর ওখানে লাগিয়েছিলাম শশা, তো শশাও অনেক অনেক শশা হয়েছিল, আশেপাশে কোয়ার্টারের দিদিরাও নিতে এসেছিল। সবজি, লেবু, ডিম, টমেটো, এখানে পুঁই শাক নিয়েছি, পালং শাক আছে, লেবু। আর নিলাম, পেলাম পটল, তো পটলও নিয়ে নিয়েছি। এখন বেজে গেছে 7:30। আর এখানে এই জাস্ট সন্ধে হচ্ছে। তো সবজি কেনাকাটা করে এখন ফুচকার দোকানে চলে এসেছি, এখানে ফুচকা খাবো। আর যদিও বেঙ্গলের মতো অত সুন্দর ফুচকা এখানে পাওয়া যায় না। ফুচকা
ফাইনালি আমরা হেঁটে চলে এলাম, আর এই যে এত সবজি কিনে চলে এসেছি। তাই তো কিট্টু, আর কি খেলাম আমরা রাস্তাতে? ফুচকা। তো ফুচকা খেয়ে চলে এলাম আমরা। তো আপনারা দেখলেন যে সমস্ত সবজি আমি ফ্রিজে ভরে নিলাম। তো এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে বসবো, আর বাড়িতে সবাইকে একে একে এখন ফোন করব, সন্ধে হয়ে গেছে। তো এই যে রাত্রে ডিনারের জন্য আমাদের এখনো বিরিয়ানি আছে। তো আমি বলেছিলাম যে বিরিয়ানি পরিমাণটা এমন করবে যেন ডিনারেও হয়ে যায়। তো তো রাত্রেও আমরা আজকে ডিনারে বিরিয়ানিই খাবো। এই যে আর বেশি বড় করছি না, যারা যারা আমার চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সবাইকে ভালো রাখবেন। তো সবাই টাটা করো, টাটা। যারা যারা ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবে কিট্টু লাইফের পাশে থাকুন, আর সঙ্গে থাকুন।